হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন ধরে ভিডিও ছাড়া হচ্ছে না, কারণ একটু ডিউটির চাপে ব্যস্ত আছি। চাপ বলতে আপনারা জানেনই, অনেকেই জানেন যে আমি যেহেতু পুলিশে জব করি, তো সেই কারণে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হয় কিছুদিন পর পরই। তো এর আগে ছিলাম দার্জিলিংয়ে, সেখান থেকে আমি 16 তারিখে ওখান থেকে বেরিয়েছি, এসেছি আপনার হচ্ছে ডাবগ্রাম। তো কেন এসেছি সেটা হচ্ছে, আমাদের নতুন একটা ট্রেনিং ঢুকেছে যেটাকে সিআইটি ট্রেনিং বলা হয়। তো সেই ট্রেনিংয়ে আমার নাম এসছে, এবার সেই ট্রেনিংয়ে যেতে হবে, সেটা হবে হচ্ছে সালুয়াতে। আর আজকের ডেট হচ্ছে আপনার 26 তারিখ। 26 তারিখ আমরা বিকেলে বেরিয়েছি সালুয়ার উদ্দেশ্যে, আর রাত্রি এসে ছিলাম হচ্ছে আপনার ইসে মালদা পুলিশ লাইনে। তো মালদা পুলিশ লাইন থেকে সকালে বেরোবো, এখান থেকে যাওয়ার পর সালুয়া যেতে যেতে হয়তো বিকাল হয়ে যাবে, এই কারণে অনেকদিন ধরে কোনো আশা করি খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও দিতে পারবো। কারণ সালুয়া যেহেতু যাচ্ছি, ওখানে যদি সুযোগ পাই অবশ্যই ভিডিও করব, আর সালুয়া অনেক কিছু দেখাবো। তো সঙ্গে থাকবে, চলুন দেখা যাক কী কী করা হয়। বল কেমন লাগছে চুল কেটে? ও ঠিক আছে তো আঙ্কেল চুল কাটা? যে আমরা আঙ্কেলের কাছে চুল কাটতে আসছি, এখানে 30 টাকা করে নেয় আঙ্কেল, ভিতরে গিয়েও কাটে কিন্তু আমরা বাইরে এসছে কাটতে।
বন্ধুরা দেখুন, একদিনে এই অবস্থা হয়েছে, চুল টুল কেটে ট্রেনিং এর কেবল ফার্স্ট দিন আজকে শুরু, মানে এখনো শুরু হয়নি, কাল থেকে স্টার্ট হবে 29 তারিখ থেকে। তো আজকে 28 তারিখ, চুল টুল কেটে আমরা জগ্গা ডাকু ছেড়ে গেছি, লাস্ট অব্দি কি হবে সেটাই দেখার বিষয়।